নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। সই ছিল, তবে ময়নাতদন্তের স্বচ্ছতা অস্বচ্ছতার দায়িত্ব আমাদের নয়। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিল জুনিয়র ডাক্তাররা। মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় ময়নাতদন্ত আর্জি করা নিয়ে তৃণমূলের দাবির পাল্টা দাবি জুনিয়র ডাক্তাররা তুলে ধরলেন। তারা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ময়নাতদন্তের বিষয় নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর চেষ্টা হচ্ছে। এই চেষ্টা হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। ময়নাতদন্তের স্বচ্ছতা অস্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের নয়। ওই নথিতে তাদের স্বাক্ষর ছিল বলে স্বীকার করে নিলেও জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, ময়নাতদন্তের স্বচ্ছতা নির্ভর করছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং যে ডাক্তাররা ময়নাতদন্ত করেছিলেন তাদের উপর। নির্যাতিতার ময়নাতদন্ত আর্জি করা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রথম থেকেই। সেই আবহে বাংলার শাসক দল তৃণমূল একটি নথি সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করে জুনিয়র ডাক্তাররাই চেয়েছিলেন ময়নাতদন্ত হোক আরজিকর হাসপাতালে। যদিও সেই সামাজিক পোস্টের সত্যতা সত্যি তৃণমূল করেছে কিনা সেটা যাচাই করেনি খবরিলাল বাংলা। এখন শাসক দলের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলা হয়েছে। যদিও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ ময়নাতদন্তের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, 9 আগস্ট সকালে তারা খবর পান চেস্ট বিভাগের সেমিনার রুমে একজন পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্রী আত্মহত্যা করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেন আত্মহত্যা নয়, ঘটনাটি ধর্ষণ এবং খুনের। নির্যাতিতা তরুণীর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বাইরে থেকে এবং তার নিম্নাঙ্গের পোশাক সম্পূর্ণভাবে খোলা রয়েছে। এরপর তারা অবিলম্বে নির্যাতিতা তরুণীর ময়নাতদন্তের দাবি জানান। এখন বিষয় হল, এই নির্যাতিতা তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত হয়েছিল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে। যদিও তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই দাবি করেছে যে ভিডিওগ্রাফি করা হয়েছে তার ছবি স্পষ্ট নয়। ওই ভিডিওগ্রাফি দেখে নির্যাতিতা তরুণীর আঘাতের চিহ্ন ঠিকমতো চিহ্নিতই করা যাচ্ছে না। পাশাপাশি তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে, ময়নাতদন্তের আগে এবং ময়নাতদন্তের পরে ময়নাতদন্তের প্রধান যিনি চিকিৎসক ছিলেন ডক্টর অপূর্ব বিশ্বাস, তিনি গিয়েছিলেন আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে এবং দীর্ঘক্ষণ সেখানে কাটান তিনি তাদের মধ্যে, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অপূর্ব বিশ্বাসের মধ্যে দীর্ঘ সময় কথাবার্তা হয় এবং সেখান থেকে ফিরে এসে তারপরে তিনি ময়নাতদন্তের রিপোর্ট লেখেন। ময়নাতদন্তে 3 জন চিকিৎসক নিযুক্ত থাকলেও জানা গিয়েছে রিপোর্টে সই আছে একমাত্র অপূর্ব বিশ্বাসের। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর একটি সূত্র দাবি করছে যে
সুরাখাল রিপোর্ট এবং ময়না তদন্তের রিপোর্টের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, সেটা তো হওয়ার কথা নয়। তবে আরজি করি ময়না তদন্ত করা হোক, এই বিষয়ে যে নথি কথা শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে সেখানে অবশ্যই রয়েছে জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর। তবে ময়না তদন্তের সময় সেই রুমে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ছিলেন না বলেই জানা যাচ্ছে। তারা শুধুমাত্র ময়না তদন্ত আরজি করেই করা হোক সেই নথিতে সই করেছিলেন মাত্র। সেখানে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল কিভাবে দাবি করতে পারে ময়না তদন্তের স্বচ্ছতার দায় জুনিয়র চিকিৎসকদের? এই প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক, আর সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জন নন্দ জানিয়েছেন, আমরা চেয়েছিলাম কোনোভাবেই যেন ওই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে না দেওয়া হয়, যেটা শুরু হয়েছিল অপচেষ্টা। আমাদের স্বল্প জ্ঞানে সেই চেষ্টাই আমরা করেছিলাম সেই সময়। সামাজিক মাধ্যমে যে বিভ্রান্ত বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তার পিছনের উদ্দেশ্য হলো নির্যাতিতার বিচারের দাবিতে যে গণ আন্দোলন গড়ে উঠেছে না সারা বাংলা জুড়ে, তা নষ্ট করে দেওয়া। সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার পরেই জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছিল। সোমবার বিকেলে তারা সুপ্রিম কোর্টের শুনানির পর সিদ্ধান্ত নেবেন তারা পূর্ণ কর্মবিরতিতে যাবেন কি যাবেন না। সুপ্রিম কোর্টে আমরা দেখলাম নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার জানিয়েছেন, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হলো এখনো প্রতিশ্রুতি মতো সব কাজ তারা করে উঠতে পারেনি, তার কারণ রাজ্য ভেসে গিয়েছে বন্যায়। সুপ্রিম শুনানি শেষ হতেই দীর্ঘ 8 ঘন্টা জেনারেল বডি বৈঠক করে জুনিয়র ডাক্তাররা পুনরায় পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেন। মঙ্গলবার থেকে আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারের কাছে তাদের 10 দফা দাবি জানিয়েছেন তারা। সাংবাদিক বৈঠক করে সেই দাবিগুলি আবার মনে করিয়ে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। দাবিগুলির মধ্যে যেমন হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, ঠিক তেমনই রয়েছে স্বচ্ছতার সঙ্গে দ্রুত আরজি করের নির্যাতিতার ন্যায় বিচারের দাবি। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের সব মেডিকেল কলেজে যেখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন সেই কলেজ হাসপাতালগুলোতে শুরু হয়ে গিয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এদিকে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতিতে যাওয়ায় অবশেষে কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে নবান্ন। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে মাথায় রেখে 7 সদস্যের বিশেষ সিকিউরিটি অডিট কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার নবান্নের তরফ থেকে। এখন বিষয় হলো কপিল সিব্বল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গত 17 আগস্ট তিনি জানিয়েছিলেন যে 15 দিন সময় লাগবে, তার মধ্যেই রাজ্য সরকার নিরাপত্তা সংক্রান্ত সে সিসিটিভি হোক নিরাপত্তা রক্ষী হোক কর্মী হোক সব ব্যবস্থা করে ফেলবে, আলাদা ছেলে মেয়ে চিকিৎসকদের জন্যে আলাদা বিশ্রাম গার, আলাদা বাথরুম, এই সমস্ত কিছু ব্যবস্থা তারা করে ফেলবে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা সেটা বলছে না যে সেই কাজগুলো হয়েছে, যে কারণেই জুনিয়র চিকিৎসকরা পুনরায় কর্মবিরতি তারা শুরু করেছে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি শুধুমাত্র তো সাগর দত্ত মেডিকেল কলেজ নয়, রামপুরহাটে একটি সরকারি হাসপাতালে, আরও কোন জেলার একটি সরকারি ক্লিনিকে, সেখানে জুনিয়র ডাক্তারদের
মারধর করা হয়েছে, চারতলায় উঠে মহিলা ডাক্তারদের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে মারধর করা হয়েছে, মহিলা ওয়ার্ড ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো ঘটছেই। এর আগেই আমরা বলেছি যে এটা একটা ব্যাধি এই রাজ্যের, কেন এই দেশের বিভিন্ন জায়গাতে এই ব্যাধি এর আগেও দেখা গিয়েছে, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎই বলবে। তবে যে বিভ্রান্তিমূলক প্রচার ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা এর আগেও আপনাদের বহুবার বলেছি যে এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে আমরা দেখেছি সারা বাংলার সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত মানুষ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট অংশের মানুষ, তারা এই রাত জাগো দিন জাগো মোমবাতি মিছিল সব কিছুতেই তারা নেমেছেন। এবং এটা কোথাও গিয়ে হয়তোবা শাসক দলের মধ্যে একটা ভয়ের সঞ্চার তৈরি করেছে, কারণ রাজনৈতিক দলগুলো তো ভোট সর্বস্ব রাজনীতি করে, দলীয় রাজনীতি করে। 26 সালে এরা যে বিধানসভা নির্বাচন আছে, তার আগে কয়েকটি পৌরসভা নির্বাচন রয়েছে, যে কারণে কোথাও একটা আতঙ্কের কাজ করছে রাজ্যের শাসক দলের ভেতরে, এবং সেখান থেকেই হয়তো বা তারা এই ধরনের তাদের কয়েকজন নেতা জুনিয়র ডাক্তারদের মেরে দেবো, হাত ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো হুমকি দিচ্ছে, মঞ্চ থেকে হুমকি দিচ্ছে সাংসদ, বাঁকুড়ার শাসক দলের সাংসদ তিনি মঞ্চ থেকে হুমকি দিচ্ছেন, মুর্শিদাবাদের এক নেতা ঠিক করে কথাই বলতে পারে না, মনে হয় মুখের মধ্যে সুপারি দিয়ে কথা বলছে, তিনি হুমকি দিচ্ছেন। কারণ এর মধ্যে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ নির্যাতিতার জন্য রাস্তায় নেমেছে, তারা রাস্তাতেই থাকবে। সুতরাং ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই, এইসব নোংরা রাজনীতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে বরঞ্চ আপনারা নিজেরাই ছোট হচ্ছেন, মানুষের সঙ্গে আপনাদের দূরত্ব তৈরি হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।